السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أمرا ধারাবাহিক আলোচনায় ইসলামী জীবনের কিছু আদব নিয়ে আলোচনা করছিলাম। এই পর্যায়ে আমরা মহিলাদের সাজসজ্জা শুরু করেছি। মহিলারা কিভাবে সাজসজ্জা করবে, কোথায় কি পরবে, কি জায়েজ কি নাজায়েজ ইত্যাদি মাথা শেষ করেছি। এবার মহিলাদের কানে যাব। কান ও তার অলংকার, কান আল্লাহর দেওয়া একটি নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে কিয়ামতে সকলকে জবাবদিহি করতে হবে। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনার চোখ এবং কান এবং অন্তর সম্বন্ধে আপনাকে কাল কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। আর মোমেন বান্দার গুণ শুনেছেন, যখন আল্লাহ তাআলা মোমেন বান্দাকে ভালোবাসতে লাগেন তখন তার শোনার কান হয়ে যান। তার মানে কি, আপনি যা কিছু শুনবেন যেটা আল্লাহ পছন্দ করেন। অতএব এই কান, কান সম্পর্কে কিয়ামতে প্রশ্ন করা হবে, আপনি কি শুনেছেন। জ্ঞানীরা বলেন তোমাকে একটি জিভ দেওয়া হয়েছে আর দুটো কান দেওয়া হয়েছে। তার মানে কি, কথা কম বলো আর শোনো বেশি। বেশি শোনো মানে কি, ভালো কথা, তাই না? ভালো কথা বলো, ভালো কথা শোনো, নোংরা কথা শুনবে না, গান বাজনা শুনবে না, যেগুলো হারাম করা হয়েছে হারাম কিছু শুনবে না, কারণ জবাবদিহি করতে হবে। কানে তাই শোনা উচিত যাতে আল্লাহর সন্তুষ্টি অনুমতি আছে। পুরুষ মহিলা এটা সবারই ক্ষেত্রে আল্লাহর দেওয়া এই কান দিয়ে গান বাজনা গীবত চুগলি ইত্যাদি শোনা হারাম। কেউ গীবত করছে সেখানে আপনি শুনবেন না, আপনি সরে যাবেন। প্রতিবাদ করতে পারলে ভালো, না হয় সরে যাবেন। চুগলি হচ্ছে, আপনি প্রতিবাদ করুন, না পারলে আপনি কমসে কম সরে যাবেন, অথবা মনে মনে ঘৃণা করবেন। হারাম কানাচি পেতে কারো গোপন কথা শোনা। যদি কেউ কারো কানাচি, কানাচি কথা বোঝেন কি বলছে, গোপন কথা শোনার চেষ্টা করে, তো তার কানে কাল কেয়ামতে সীসা ঢালা হবে। আল্লাহ আকবার, সীসা তো এমনি ঢালা হবে না, গরম হতে হবে, তাই না? গরম ছাড়া তো সীসা ঢালা যাবে না, তাহলে গরম সীসা ঢালা হবে। বুঝতেই পারছেন কি শাস্তি। এবার চলুন, কান ফুড়িয়ে অলংকার ব্যবহার মহিলাদের জন্য বৈধ না অবৈধ? বৈধ। কথিত আছে, সর্বপ্রথম বিবি হাজার, হাজারকে হাজেরা যাকে বলে আমাদের দেশে, হাজেরা, হাজেরা নয় হাজার, ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী কান ফুড়িয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা কান ফুড়িয়ে তাতে অলংকার ব্যবহার করতেন। একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের খুতবায় মহিলাদেরকে নসিহত করে সদকা করতে বললেন, ওয়ালাউ মিন হলিয়াকুন, তোমরা সদকা করো, হে মহিলা দল তোমরা সদকা করো, কারণ আমি তোমাদেরকে বেশিরভাগ পুরুষের তুলনায় তোমাদেরকে বেশিরভাগ কিসে দেখেছি, জাহান্নামে দেখেছি। কিসের জন্য? স্বামীর অকৃতজ্ঞতা করার জন্য, স্বামীর অকৃতজ্ঞতা করার জন্য। আর দু নম্বর কারণ, স্বামীর অকৃতজ্ঞতা মানে যতই দেন, মেয়ে লোকের এমনি স্বভাব, হাজার দিলেও যায় না অভাব। সারা জীবন আপনি তাকে দিয়ে আসেন, শেষকালে একটা কিছু না দিলে, একটা কিছু না পেলে বলবে তুমি জীবনেও আমাকে দিলে না, জীবনেও তুমি আমাকে ভালোবাসলে না, খালি একটা ত্রুটি হওয়ার জন্য, তাই না? এরকম হয়। মেয়েরা কত কি পেয়েছে সেটা দেখে না, কি পায়নি সেটা হিসাব করে, কিন্তু এরকম হিসাব করা আসলে ঠিক না। মোট কথা হল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা মানে অলংকার ব্যবহার করত, কান ফুড়িয়ে অলংকার ব্যবহার করত। আর খুতবায় মহিলাদেরকে নসিহত করে যে সদকা করতে বললেন, সেটা হচ্ছে যে তোমরা সদকা করো। আর মহিলারা নিজের কানের অলংকার এবং হাতের আংটি খুলে সদকা করতে লাগলো। তাহলে বোঝা গেল কি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি ছিল, কানের জিনিস ছিল, বোঝা গেল কি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় মেয়েরা কানের অলংকার পরত, কান ফুড়িয়ে অলংকার ব্যবহার করত। এবার চলুন চেহারা। চেহারা দেহের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাশীল ও দর্শনীয় অঙ্গ। মানুষের যেটা আগে দেখতে হয় সেটা কি দেখে, চেহারা দেখে না, আগে পা দেখে না, আগে হাতটা কেমন দেখে,
আগে চেহারা দেখে, চেহারা সুন্দর হলে তবে বলে সুন্দর বা সুন্দরী, আর চেহারা সুন্দর না হলে যতই সুন্দর হোক বডি কিন্তু চেহারাটা যদি কুৎসিত হয় তো বলবে এটা অসুন্দরী বা কুৎসিত। চেহারা হচ্ছে মেন জিনিস, সুন্দর অসুন্দর বিবেচিত হয় এই অঙ্গেরই নিকষে। তাই তো বেগানার কাছে মর্যাদা সম্পন্ন স্বাধীনা মহিলার তাও গোপন করে থাকেন, মহিলারাও গোপন করে থাকে। কেন কোনটা গোপন করে? চেহারা। যদিও অনেকে বলেছেন চেহারা দেখানো জায়েজ না, বিশেষ করে আজকাল তো পিস টিভিতে সবাই দেখছে মহিলা, খোলা মহিলা, তাদের কাছে জায়েজ অবশ্য, তবুও দেখবেন পিস টিভিতে বহু মুখ ঢাকা মহিলা আছে। তো ওলামাদের এখতেলাফ আছে, কিন্তু আমরা যেটা উত্তম সেটা তো করবো, সে উত্তমটা কি? চেহারা ঢেকে নেওয়া। শরীয়ত নির্দেশ দিয়েছে যে মহিলা আঘাতের উপযুক্ত হলেও তার চেহারায় যেন আঘাত না করা হয়। মহিলা যদি কোন সময় স্বামী তার স্ত্রীকে মারে তবু যেন চেহারায় আঘাত না করে। চেহারা রং উজ্জ্বল করার জন্য কোন মেডিসিন দিয়ে চেহারার উপরিভাগে ছাল তুলে ফেলা বৈধ নয়। শোনেন, এটা হচ্ছে মশলা, মানে চেহারা কালো রং আছে, তারপর সেটাকে আপনি মেডিসিন দিয়ে কি করবেন, সাদা করবেন, এরকম চলবে? আপনারা শুনেছেন বড় বড় সব আফ্রিকার কালো কালো, কিন্তু ওই যে সেটা কেমিক্যাল দিয়ে কি করে, সাদা করে, প্লাস্টিক সার্জারি করে। প্লাস্টিক সার্জারি করেও নতুন রূপ আনয়ন করা বৈধ নয়। বৈধ নয় বৃদ্ধার ভাঁজ পড়া চেহারা থেকে কোন প্রক্রিয়ার মাধ্যমে ভাঁজ দূর করে যুবতীর নকল রূপ আনয়ন করা। বুড়িও আজকাল কি করছে? যুবতী হচ্ছে। যেহেতু এ কাজও আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন সাধনের অন্তর্ভুক্ত, আল্লাহ যে রূপ দান করেছেন মহিলাকে সেই রূপ নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। অর্থ আছে বলেই অর্থের অপচয় ঘটিয়ে ধার করা রূপ আনাতে ইসলামের সম্মতি নেই। ধার করা রূপ, তাই না? এটা ডাক্তারদের আনা রূপ। অবশ্য বিকৃত মুখমণ্ডল অথবা কোন অঙ্গ স্বাভাবিক রূপে ফিরিয়ে আনতে ইসলামের অনুমতি, ইসলাম অনুমতি দেয়। বিকৃত যদি হয় কোন জায়গায়, মনে করুন নাক কেটে গেছে বা কোন গাল চিড়ে গেছে, তখন আপনি প্লাস্টিক সার্জারি করে সেটাকে ঠিক করতে পারেন। তাছাড়া স্বাভাবিক চেহারাকে আপনি চেঞ্জ করতে পারেন না। দেগে মুখে হাতে নকশা করা বৈধ নয়। আপনি দেখেছেন ওই যে এভাবে নকশা করে, এখানে থাকে অনেকের, এখানে থাকে অনেকে, পেটেও করাচ্ছে, পিঠেও করাচ্ছে, কত রকম, হ্যাঁ, রক্ত বার করে কিভাবে সুই ফুড়ে, এটাকে কি বলে, উল্কি, উল্কি উৎকীর্ণ করা, এটা জায়েজ না। দেগে মুখে হাতে নকশা করা বৈধ না। এরূপ থেকে নকশা, এরূপ দেগে নকশা যে বানিয়ে দেয় এবং তার যার জন্য বানানো হয়, উভয়কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। লান আল্লাহু বা লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কি বলে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন কাকে? যে নকশা বানিয়ে দেয়, যে উল্কি মুস্তাওসিমাত, আল আল মুস্তাওসিমাত কে মানে যে, মানে যে বানাতে বলে, যে উল্কি বানাতে বলে, তাকেও আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন এবং যে বানায় উভয়কেই অভিসম্পাত করেছেন। মহিলার চেহারায় যদি স্বাভাবিক লোম গজিয়ে ওঠে, মহিলাদের চেহারায় লোম গজায়? স্বাভাবিকভাবে লোম গজায় না, কিন্তু যদি অস্বাভাবিকভাবে লোম গজিয়ে ওঠে, যেমন গালে ঠোঁটে বা চিবুকে লোম দেখা, অনেকে দাড়ি দেখা যায়, তাহলে তা যেন কোন প্রকারে দূর করে স্বাভাবিক রূপ ফিরিয়ে আনাতে দোষ নেই। তা যে কোনো প্রকারে দূর করে স্বাভাবিক রূপ ফিরিয়ে আনতে দোষ নেই, সেই লোমগুলো তুলে ফেলা যাবে, কারণ এগুলো হচ্ছে অস্বাভাবিক। তাহলে বোঝা গেল স্বাভাবিককে অস্বাভাবিক করা যাবে না, কিন্তু অস্বাভাবিক থাকলে সেটাকে দূর করে স্বাভাবিক রূপ ফিরিয়ে আনা যাবে। এবার চলুন কপালে। ইসলামে মহিলাদের জন্য কপালে ব্যবহার্য কোন অলংকার বা সাজসজ্জার বিধান নেই, সুতরাং সেখানে কোন রং, ফোঁটা, টিপ বা অলংকার ব্যবহার যদি অমুসলিম মহিলাদের অনুকরণ করে হয় তাহলে তা অবৈধ। বিশেষ করে লাল টিপ ও ফোঁটাতে ওই চিহ্ন সতীচ্ছেদের রক্তের রং ও রূপ রয়েছে, আর আল্লাহ অধিক জানেন। বিশেষ করে লাল টিপ ব্যবহার করতে পারবে না। কালো ইত্যাদি যদি কেউ করে স্বামীকে দেখাবার জন্য তাহলে বলা যাবে না, হারাম বলা যাবে না, কিন্তু যদি কেউ লাল টিপ করে তাহলে ওদের মতো হয়ে গেল, যেমন সিন্দুর লাল, ওদের টিপ হচ্ছে লাল সিন্দুরের এবং রক্তের রং যেটা ওদের প্রথা, সেটা হচ্ছে ওদের ধর্মীয় প্রতীক, অতএব আমাদের চলবে না। এবার চলুন ভ্রু। ভ্রু কাকে বলে? এই যে এটা চোখের ওপরে যে লোম আছে এই অংশটা, ভ্রু রূপ হল প্রকৃতিগত, তাতে আল্লাহর দেওয়ার রূপ মানুষের জন্য যথেষ্ট, সুতরাং তা চেয়েছে সরু চাঁদের মতো চিকন করে
সৌন্দর্য আনয়ন করা বৈধ না। দেখেছেন এই চাঁচা আলাদা ব্লেডও পাওয়া যায়, আলাদা এ পাওয়া যায়, এটাকে চিকন করে থাকে, চিকন করে সুন্দরী সাজে। বিশেষ করে যারা বিউটি পার্লারে গেছে বা বিউটি পার্লারে এগুলো করে দেয়, এগুলো যায়জ না নাজায়জ? নাজায়জ। স্বামী চাইলেও যাওয়া হবে না, স্বামী বলে আমি স্বামীকে দেখাবো, স্বামী চাইছে না তবুও করা যাবে না, যেহেতু ভ্রু ছেঁড়া বা চাচাতে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা হয় যাতে তার অনুমতি নেই। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি এমন মেয়েদেরকে অভিশাপ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, অনুরূপ কপাল চেচেও সৌন্দর্য আনা অবৈধ। কপাল চেচে বলতে যে এখানে চুল আছে কি বেশি চুল আছে সেটাকে সরিয়ে ইত্যাদি না করা যাবে না। কেন? লানাল্লাহুল ওয়াসিমাত ওয়াল মুস্তাওসিমাত, আল্লাহ তাআলা ওখানে বললাম আল্লাহ রাসূল অভিসম্পাত করেছেন, এখানে কি আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন আল ওয়াসিমাত, যে ওই যে উলকি উৎকীর্ণ করে এবং যে করায় বা চায় আর কি করাতে, মুতানাম্মিসাত তার মানে চেহারার লোম তোলে, তার মধ্যে চেহারার লোম হচ্ছে কপালের লোম আর এই যে এই ভ্রু, ভ্রু লোম তোলা বা ভ্রু চিকন করা। অল মুতাফাল্লিজাত লিল হুসন, সৌন্দর্যের জন্য দাঁত ঘষে পাতলা পাতলা করা দাঁতকে। হ্যাঁ, তো অল মুগাইয়্যারাত খালকাল্লাহ, আল্লাহ তালার সৃষ্টিকে পরিবর্তন করে এদেরকে আল্লাহ তালার অভিশাপ। অনুরূপভাবে ভ্রুর লোমকে অথবা চামড়াকে কোন রং বা কেমিক্যাল দিয়ে রঙিয়ে রূপসী সাজাও বৈধ নয়। এই যে এই রংটাকে আপনি অন্য রং দিয়ে রঙাবেন, অনেক মেয়ে ওই কি কালো রং বা ওটাকে কি বলে আপনার পিঙ্গল বর্ণ যাকে বলে পিঙ্গল রং, যে ব্রাউন রং দিয়ে কালো করা সমস্যা নেই, কালো তো বটেই, কিন্তু অন্য রং দিয়ে যদি করে তাহলে সেটা কি হবে? হারাম হবে। চোখ আর তার প্রসাধন, মহিলার উচিত প্রত্যেক হারাম জিনিস দেখা হতে চক্ষুকে অবনত সংযত করা, চোখের চাহনিকে বোরকার পর্দায় গোপন করা, আখির বাঁকা ছুরিকে কোন পরপুরুষের গলায় চালানো থেকে বিরত থাকা, চোখ ঠারা, চোখ মারা, চোখের ইশারা থেকে দূরে থাকা, চোখের ব্যবচার থেকে শতক্রোশ তফাতে থাকা। পুরুষের তুলনায় মহিলাদের চোখের তীর তার গতি বেশি, তার আঘাত খুব বেশি, এই জন্য কোন কোন এগুলো না শুনলেও শোনা যায়। আমাদের দেশে তো যেখানে সেখানে মাইক বাজে, রেকর্ড বাজে, নজর বান মেরে আমায় ঘায়েল করেছে, মানে বোঝেন? অনেকে বোঝে না, বাঙালিরাও বাংলা বোঝে না, যেমন হিন্দি গান খুব মাথা নাড়ে পাবো, তাই না বাবু ভাই? দিল দিয়া হ্যায় যা ভি দেঙ্গে আই সনম তেরে লিয়ে, আর কি মাহ মস্ত হয়ে যায়, কি বুঝলেন বলুন তো? বলো হুজুর বুঝেছি, দিল দিয়া হ্যায় যা ভি দেঙ্গে, তোমার তোমার জন্য আমি মন দিয়েছি তখন আমি তোমার জন্য জানও দেবো তোমাকে পাওয়ার জন্য, কিন্তু বাকিটা কি? আই সনম মানে কি কে বুঝে, কিন্তু ওই হলো বুঝে তো গেলাম, সনম মানে হচ্ছে ভালোবাসা, একটা মানে করে নিলেই হবে। তো এখানে নজরবান মেরে আমায় ঘায়েল করেছে, কে বুঝতো বলেন? হ্যাঁ, কে মানে বলবে বাদশাহ? আপনাকে জিজ্ঞেস করা হয়, কারণ আপনি এমন কথা বলবেন লোকে আনন্দ পাবে, বলেন মানে কি? নজরবান মেরে আমায় ঘায়েল করেছে। কি করেছে? বান মানে কি? বান বান মানে বাঁধ। আমি এই জন্যই বলছিলাম যে উনি একটা এমন কথা বলবেন যে আনন্দ লাগবে। নজর বাঁধ বলছে, বান বান বাঁধ নয় বান, পানির বান, পানির নজরের বান হয় না পানি, বান মানে বন্যা হয়, কিন্তু বান এখানে বয়াকার দন্তন নয়, বয়াকার মূর্ধন্য বান, বান মানে হচ্ছে কি করে ওই যে বান মারা বলে, তীর মারা, আগুনের তীর, বুঝতে পাচ্ছেন? ওই নজর বান মানে দৃষ্টির তীর, যে তীরে আগুন থাকে গেই মারলে পড়ে আমাকে ঘায়েল করে ফেলেছে, তার মানে সে আমার দিকে তাকিয়েছে একবার, ওই তাকানিতে আমি কি হয়ে গেছি? ঘায়েল হয়ে গেছি, বুঝতে পাচ্ছেন? এগুলো হচ্ছে প্রেমের গান। তো এইভাবে নজর বান মারা কাউকে উচিত না। সুরমা, সুরমার চোখে মনোরমা লাগে এবং তা ব্যবহার করা সুন্নত। কাজলে চোখের কোনো ক্ষতি না থাকলে ব্যবহার বৈধ নচেত না, কারণ অনেক কাজল আছে চোখে নিলে ক্ষতি হয়।
অনেক সময় চোখে ঘা হয়ে যায়। তো এরকম নিলে অবশ্য পাড়া গ্রামের মহিলারা সাধারণ কাজল ব্যবহার করে, দেখেছেন কি দিয়ে? সর্ষের তেল দিয়ে। হ্যাঁ, সর্ষের তেল দিয়ে এইভাবে কি বলে আপনার ওটাকে কি বলে প্রদীপে দিয়ে সেখানে কালি তৈরি করে নেয়, তারপরে ওইটাই চোখে দেয়। আল্লাহ আকবার, এগুলো গরিবদের কাজল, তাই না? আর এখানে একটা কাজল কিনতে যান কত দাম জানেন? একটা কাজলের পেন্সিলের মতো ফ্রান্স থেকে যেগুলো আছে কত দাম? 25 রিয়াল। 25 রিয়াল এভাবে দেবেন, ব্যাস চোখ কালো হয়ে যাবে। তো যাই হোক, পলকের পালিশ ব্যবহার ক্ষেত্রে একই বিধান। পলক বলতে এই যে এটা এখানে যে পালিশ পাওয়া যায়, এটা আবার রং পাওয়া যায়, মানে প্রত্যেক জিনিসে এক একটা রং। এখানে দেওয়ার জন্য একটা রং পাওয়া যায় আলাদা, তাই না? এখানে আলাদা, এখানে আলাদা, হ্যাঁ ঠোঁটে আলাদা, এক এক, হ্যাঁ বিভিন্ন রকমের রং আছে। আবার একই সঙ্গে 10-12 রকমের রং, মেয়েরা কি কি এটা এটা ওটা, হ্যাঁ বিভিন্ন সিস্টেম আছে। তো জেনে রাখা দরকার যে ওই সকল রং এমন কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি যাতে তা ব্যবহার করলে চোখের নানা রোগ দেখা দিতে পারে। এই জন্য মহিলাদের উচিত এমন পেন্ট লাগিয়ে সং বা হিরোইন সাজার চেষ্টা না করা, নিজের ক্ষতি নিজে করা। আর ক্ষতি যেখানে সেখানেই নিষেধ, সেখানে ইসলাম অনুমতি দেয় না। চোখের পাতার উপর প্রকৃতিগতভাবে যে লোম থাকে মহিলাকে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। সুনয় না সাজার জন্য নকল লোম ব্যবহার তার জন্য বৈধ নয়। শুনে অবাক হবেন যে এই যে লোমগুলো আছে, পাপড়ি যাকে বলে, চোখের পাপড়ি, এই পাপড়ি নাকি নকল পাওয়া যায়, তাই নাকি? চোখের পাপড়ি নকল পাওয়া যায়, এটা লাগানো বৈধ নয়, নকল চুল লাগানোর মতো নকল পাপড়ি। তবে হ্যাঁ, কারো যদি একদম না থাকে, ওই যে বললাম অস্বাভাবিক অবস্থা, তাহলে আলাদা কথা। যেমন মাথার একদম চুল না থাকে তো কি বলেছিলাম, তাহলে লাগাতে পারে। বেশ, যেহেতু তা নকল চুল পরচুলা ব্যবহার করার অনুরূপ, চিকিৎসার খাতিরে কন্ট্যাক্ট লেন্স, কাকে বলে কন্ট্যাক্ট লেন্স, হ্যাঁ নেত্রপল্লবের ভিতরে স্থাপিত প্লাস্টিক নির্মিত করকলা, এটা বাংলাতে বলে, ইংরেজি থেকে বাংলা বেশি কঠিন, এটা ব্যবহার বৈধ। কিন্তু সুন্দরী সাজার জন্য বিভিন্ন রঙের কসমেটিক লেন্স ব্যবহার বৈধ না। বুঝতে পারলেন? এক তো প্রয়োজনে ব্যবহার করা সেটা আলাদা কথা, দেখার জন্য আলাদা কথা, কিন্তু এটা কন্ট্যাক্ট লেন্স যেটা, সেটা চিকিৎসার খাতিরে বৈধ। কিন্তু সুন্দরী সাজার জন্য বিভিন্ন রঙের পাওয়া যায়, আপনি চোখটাকে নীল করবেন, চোখটাকে পিঙ্গল বর্ণ করবেন, হ্যাঁ এসানি পাওয়া যায়। তো এগুলো ব্যবহার যেটাকে কসমেটিক লেন্স বলে, এটা বৈধ নয়। চোখে চশমা যদি প্রয়োজনে হয় তাহলে অবৈধ নয়। চোখ প্রয়োজনে আপনার চোখ খারাপ আছে, দেখবেন মহিলারা চোখে চশমা লাগিয়ে আছে, কেন না চোখে দেখতে পায় না, ঠিক আছে কেন লাগিয়েছ, না মাথা যন্ত্রণা করে তার জন্য ডাক্তার চশমা দিয়েছে, সমস্যা নেই। কিন্তু তোমার গগলসটা কি জন্য? হ্যাঁ রোদ লাগছে, আপনার রোদে হেঁটে যায় তো চোখে চশমা, সমস্যা নেই। কিন্তু মস্তান সাজার জন্য, মস্তান তো না মস্তানা, মস্তানা আপনারা দেখেছেন রাস্তাঘাটে আজকাল শহরে খুবই দেখা যায়, পাড়া গ্রামে গেলে তো কুকুরের মতো ছিঁড়ে খাবে, কিন্তু শহরে তো উপায় নেই, বুঝতেই পারছেন। বেশ যাই হোক, গাল ও তার প্রসাধন, গাল ও তার প্রসাধন, গাল ও তার প্রসাধন। মহিলার জন্য বাজারে অসংখ্য আসল ও নকল গালের ক্রিম ও প্রসাধন পাওয়া যায়। এসব ব্যবহার কেবল একটা ভিত্তিতে বৈধ, এবং তা এই যে তা ব্যবহারে মহিলা যেন কোন উপকার থাকে এবং কোন প্রকার অপকার না থাকে, ক্ষতি হলেই নিষেধ। কিন্তু দুঃখের বিষয় যে মহিলা তা কোন ডাক্তারের পরামর্শে ব্যবহার না করে এবং মাসে মাসে একটার পর আর একটা পরিবর্তন করে ব্যবহার করতে করতে গালের ত্বকই নষ্ট করে ফেলে। দেখেছেন অনেকে নানা রকমের রোগ সৃষ্টি হয়, তারপর ডাক্তারের কাছে যায় কি ব্যবহার করতে, বলছে এইটা ওইটা। আজকাল তো বাজারে আসল নকলও পাওয়া যায়, আপনার কি বলে যেমন বোরোলিন আছে, বোরোলিন আসল আছে নকল আছে। তারপর সেদিন কি একটা দেখলাম ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড লাভলি 5 রিয়ালে পাওয়া যাচ্ছে, আবার একটার দাম হচ্ছে 12 রিয়াল, আজই বললাম 18 রিয়াল। তাহলে এটার সাথে একই দেখতে সবকিছু, কিন্তু আপনি কি করে বুঝবেন বলুন? নিশ্চয়ই পার্থক্য আছে, এটা যদি লাগান তো আপনার কি হবে, নিশ্চয়ই ত্বকের ক্ষতি হবে। অথচ নানা ক্রিম ও পাউডারের পোলে ফলো গালে মেছেতা বা অন্য অবাঞ্ছিত দাগ পড়ার অন্যতম কারণ। সুতরাং এই ব্যাপারে মুসলিম মা বোনদের সতর্কতা অবলম্বন করা উচিত। পূর্বেই বলা হয়েছে মহিলার গালে বা ওষ্ঠের উপরে পুরুষের দাড়ি মোচের মতো দু একটা
বা তার থেকে বেশি অস্বাভাবিক চুল বা লোম থাকলে তা তুলে ফেলায় দোষ নেই, যা অস্বাভাবিক, কারণ পুরুষদের গজায়, মহিলাদের কেন গজাবে? কারণ বিকৃত অঙ্গে স্বাভাবিক আকৃতি ও শ্রী ফিরিয়ে আনতে শরীয়তের অনুমতি আছে। অবশ্য অনেকের মতে আল্লাহর দেওয়া ওই শ্রী নিয়ে মহিলাকে সন্তুষ্ট থাকা উচিত, যেহেতু মহান আল্লাহ প্রত্যেক সৃষ্টিকেই সুন্দর আকারে সৃষ্টি করেছেন আর আল্লাহই ভালো জানেন। তবে অনুমতি যখন আছে, যদি কেউ বলে যে না আমার মোচ আছে, আমি মোচটা আমি চাই না, তার জন্য জায়েজ, কিন্তু যে মোচ নিয়েই সন্তুষ্ট থাকবে সেটাই হচ্ছে বেশি ভালো। নাক, চলুন নাকের কথা, নাকের পরিচ্ছন্নতা ও অলংকার। নাক পানি দিয়ে পরিষ্কার রাখা প্রকৃতিগত একটা শূন্যতা, আমরা প্রথমেই বলেছি, আর তার জন্য রয়েছে উজুর বিধান। নাক ছিদ্র করার প্রথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি বা তার সাহাবার যুগে ছিল বলে প্রমাণ পাওয়া যায় না। নাক, নাকের অলংকার আছে তাই না? নাকে কটা অলংকার পরা হয়, কটা ছিদ্র করা হয়? তিনটে, এখানে একটা, এখানে একটা, মাঝখানে একটা, মাঝখানে একটা লম্বা, খাওয়াও অসুবিধা হয় কিন্তু মেয়েরা পরে। আর এখানে, এখানে তো আছেই নাক ছাবি, নাকের আপেল, কি কি সব আছে। তো প্রমাণ পাওয়া যায় না, তবে দেশের প্রথা হিসাবে মহিলা নাক ফুড়িয়ে তাতে কোনো অলংকার ব্যবহার করতে পারে, এটা আপনাকে কেউ বলবো না যে হারাম, ব্যবহার করতে পারে। লাগামের মতো নাকের নথ, লাগামের মতো যে দেখেছেন, বিশেষ করে বিয়ের সময় পরে এইভাবে, তাই না? তো এগুলো সমস্যা নেই, এগুলো হারাম বলা মুশকিল আছে। প্রকৃতিগত ভাবে মহিলার গোঁফ হয় না, কিন্তু এবারে এলাম কোথায়, অষ্টাধর, ঠোঁটে এলাম, কিন্তু অস্বাভাবিক ভাবে তা যদি হয়েই থাকে তাহলে তা তুলে ফেলা বৈধ, যেমন এই কথা বারবার বলা হয়েছে। স্বামীর দৃষ্টি ও মন আকর্ষণের জন্য ঠোঁট পালিশ, যাকে লিপস্টিক বলে, গালপালিশ প্রভৃতি অঙ্গরাগ ব্যবহার বৈধ, যদি তাতে কোন প্রকার হারাম বা ক্ষতিকর পদার্থ মিশ্রিত না থাকে, একথা আগে বলা হয়েছে। প্রকাশ থাকে যে কোন কোন প্রসাধন কোম্পানি গর্ভচ্যুত ভ্রূণ ও আরশোলা বা তেলে পোকা দ্বারা মেয়েদের প্রিয় অঙ্গরাগ লিপস্টিক প্রস্তুত করে থাকে। আপনারা শুনেছেন লিপস্টিক কি দিয়ে তৈরি হয়, শুনেছেন? মানে কোন কোন জিনিসের বলেন, অনেকে বলে সুরের চর্বি দিয়ে সাবান তৈরি, এই সেই, কিন্তু লিপস্টিকের জন্য একবার বেরিয়েছিল রিপোর্ট যে লিপস্টিক তৈরি করার জন্য ভ্রূণ, ভ্রূণ কাকে বলে, ওই যে যেসব মেয়েরা গর্ভ মানে অযাচিত সন্তান পেটে চলে আসে নামিয়ে দেয়, ওই জিনিসটা, ওই যে গর্ভচ্যুত ভ্রূণ বলে ওইটাকে, সেই ভ্রূণটাকে নিয়ে নাকি ওইটাকে কি করে কেমিক্যাল টেমিক্যাল দিয়ে ওইটা তৈরি হয় যেটা মেয়েরা ঠোঁটে লাগায়। আর একটা রিপোর্টে বলছে আরশোলা, আরশোলা যেটা মানে তেলে পোকা বলা হয়, যেগুলো বাথরুমে থাকে, এতে কিচেনে থাকে, ওই যে লাল রঙের, হ্যাঁ, তো ওই পোকা নাকি পিষে তৈরি করা হয়। এখন মেয়েরা বলবে মিথ্যা বলছেন হুজুর, কারণ আমাদেরকে ব্যবহার করতে দেবে না তাই বলছে। যেমন বাচ্চাদেরকে বলে মেয়েরা, আইসক্রিম খেতে হয় না বাবা, আইসক্রিমে পোকা আছে, বলে না তো? না, মিথ্যা কথা না, এগুলো পত্রিকার রিপোর্ট এসেছে। এবং বহু কিছু এমন এমন জিনিস দিয়ে, আপনারা এই কদিন আগে আমের আচারের কথা ব্যাপারে শুনলেন, কিভাবে আমের আচার তৈরি করছে। কিছুদিন আগে রিপোর্ট হলো মদ কিভাবে তৈরি হয়, আর মদের মধ্যে কত রকম ওই যে তেলে পোকা আর কি কি সব নোংরা পড়ে আছে, তাই না? তো এগুলো হয়, এগুলো মানে অসম্ভব কিছু না। অতএব বিচ্ছিন্ন বিভিন্ন পত্রপত্রিকা ও ইন্টারনেটে প্রকাশিত খবরাদি অনেকের অবিশ্বাস হলেও তা কিন্তু সত্য। সুতরাং ঠোসকি বা ভাবুনি মা বোনেরা সাবধান হবেন কি, নাকি সেই বরাঙ্গীর মতো বলবেন যে বরাঙ্গীর ঘরে আগুন লাগলে সে তার সাজসজ্জায় ব্যস্ত ছিল এবং একজন মহিলা তাকে বলল, বরাঙ্গী লো বরাঙ্গী, তোর ঘর পুড়ছে যে? বরাঙ্গী বলল, পুরুক গে, আমার বরাং তো পুড়েনি। সুতরাং খেয়াল করা দরকার। এবার চলুন দাঁতে, দাঁত বা দাঁতের যত্ন, দাঁতের যত্ন নেওয়ার ব্যাপারে পুরুষদের মতো মহিলারও দাঁতন করার বিধান রয়েছে। সবাই রূপচর্চার দুই দাঁতের মধ্যবর্তী স্থান ঘষে ফাঁক ফাঁক করে চিরন্দাতের রূপ আনা বৈধ নয়, এমন নারী ও নবী ইসলামের মুখে অভিশপ্তা। যেমন বলা মোতাবল মোতাফাল্লি জাতি লীল হাসন, তার মানে দাঁতের ফাঁকে ফাঁকে, অনেকে চড়া দাঁত থাকে সেটাকে যন্ত্র আছে সেটাকে দিয়ে ঘষে কি করা হয়, পাতলা করা হয়, চিকন করা হয়। অবশ্য কোন দাঁত যদি অস্বাভাবিক অশোভনীয় রূপে দেখা থাকে, যেমন যে আমাদের কুকুর দাঁত বলে, দাঁতের উপরে দাঁত থাকে না, দাঁত আছে তার উপরে, যেমন খেজুরের গাছের যেমন একটা, যেমন বাঁশের হয়, হ্যাঁ, পাশ থেকে কোঁড়া বের হয়, চারা বের হয়, তেমনি দাঁতের থাকে, তা এটা হচ্ছে বিশ্রী। তো এই বিশ্রী দাঁত তুলে ফেলা বা এটাকে সোজা করা সমস্যা নাই, এটা বৈধ। বললাম যে অস্বাভাবিক রূপ
মানে ইয়ে করে স্বাভাবিক আনা চলবে, কিন্তু স্বাভাবিকটাকে অস্বাভাবিক করা চলবে না। যেমন মহিলার জন্য সোনার দাঁত ব্যবহার করা বৈধ। বেশ, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যা শুনি তা আমল করতে পারি, কারণ আমলই হচ্ছে বড় জিনিস। যদিও অনেক আধুনিকারা প্রসাধিকারা মানতে চাইবে না, তবুও আর যারা তো কাফের মহিলা যাদের যাদের ইসলাম সম্পর্কে অনীহ আছে তারা তো শুনে হাসবে এসব কথা, এসব শুনে হাসবে, কারণ তাদের বিউটি পার্লারে যাওয়া অভ্যেস, তাদের বাড়িতে বিউটি পার্লারের সমস্ত সামগ্রী আছে, তারা এসব শুনে অবশ্যই হাসবে। তো আমাদের সেটা দেখার দরকার না, আমরা আমাদের শরীয়ত মেনে যাব, আমরা আমাদের শরীয়ত পালন করব। আল্লাহ তাআলা আমাদের কাছে শরীয়ত পাঠিয়েছেন, তার উপরে আমল করা জরুরি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।